শব্দ, তদ্ভব শব্দ গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ তৎসম শব্দের পরে কিন্তু তদ্ভব শব্দের অবস্থান। তো তদ্ভব শব্দ কাকে বলে সেটা একটু জেনে নিই। যেসব শব্দের মূল সংস্কৃতিতে পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তনের কারণে প্রাকৃতির মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষা অবস্থান নিয়েছে, এগুলোকে আমরা তদ্ভব শব্দ বলতে পারি। কেমন ভাবে? তার মানে আমরা বুঝলাম যে এই যে শব্দগুলো তদ্ভব শব্দে যে শব্দ ভাণ্ডার আছে সেখানে এর মূলটা হলো সংস্কৃতিতে, কিন্তু ভাষার বিবর্তন অর্থাৎ স্বাভাবিক বিবর্তন দেখা যাচ্ছে। আমরা অনেকেই বলে থাকি, যেমন রংপুরে যারা থাকে কি বরিশালে যারা থাকে, তখন আমাদের কথাটা তারা মোদের বলে, কিন্তু যখন একটু ভাষার বিবর্তন অর্থাৎ আধুনিকায়ন হয় তখন কিন্তু আমরা যখন লিখি, অর্থাৎ বরিশালে যারা বসবাস করে তারা যখন লেখে তখন কিন্তু আমাদের কথাটাই উচ্চারণ করে। তো এমনি ভাবে দেখা যাচ্ছে তৎসম শব্দ যখন উচ্চারণ হয়েছে, আধুনিকায়ন করা হয়েছে সহজ করার জন্য, প্রাকৃতের মাধ্যমে বিবর্তন হয়ে আধুনিক বাংলায় পরিবর্তন হয়েছে। যেমন আমরা একটু লিখি, যেমন হাত, হাত শব্দটি কিন্তু তদ্ভব শব্দ, কিন্তু এটা পরিকৃতিতে কিন্তু হত, আর সংস্কৃতিতে এটা পাওয়া যায় হস্ত। তার মানে কি, যখন এর মূলটা হচ্ছে সংস্কৃত ভাষায়, এরা প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন হয়ে এখন আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিছে হাত, যেটা আমরা সহজে বুঝতে পারি। তো এরকম ধরনের আরো কিছু শব্দ আমি এখন লিখব যেগুলো তোমাদের অনেকটা সাহায্য করতে পারে শব্দ স্বরূপগুলো চেনার জন্য, যেমন চন্দ্র। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, তোমরা বলো তো যে দধি শব্দটির তদ্ভব শব্দ কি হবে, অর্থাৎ সংস্কৃত ভাষায় এটা আছে, তো তখন তোমরা অনেকে কিন্তু বলতে পারবে না, বা তদ্ভব শব্দের বউ এইটা হচ্ছে সংস্কৃততে কি আছে এটা কিন্তু অনেকে জানা নেই। তো এটা এগুলো জানতে হলে কিন্তু তদ্ভব শব্দের যে শব্দ ভাণ্ডার সেটা সম্পর্কে একটু হালকা হলেও তোমাদের ধারণা রাখা অনেক জরুরি, কারণ তোমরা যদি না জানো তাহলে পরীক্ষায় যখন পড়বে, অর্থাৎ অ্যাডমিশন বা এইচএসসি এসএসসি পরীক্ষায় যখন শব্দ ভাণ্ডারের কোনো একটা প্রশ্ন পড়বে তখন তোমরা কিন্তু সে প্রশ্নের উত্তর দিতে পারবে না। তাই এজন্য তোমাদের কিছু হলেও কিছু শব্দ সম্পর্কে বা কিছু বিষয় সম্পর্কে, কিছু শব্দের গঠন সম্পর্কে জানা থাকলে হয়তো তোমাদের অনেকটাই সহজ হয়ে যাবে। চন্দ্র শব্দটি যখন প্রাকৃতে যাচ্ছে তখন কি হচ্ছে, চন্দ চন্দ, এবং যখন এটা তদ্ভবতে যাচ্ছে তখন কি হচ্ছে, চাঁদ। তার মানে চন্দ্র হলো সংস্কৃত, চন্দ হলো প্রাকৃত, আর চাঁদ হচ্ছে তদ্ভব শব্দ। কারণ যেমন সর্প শব্দটি সংস্কৃত শব্দ, কিন্তু যখন সেটা প্রাকৃত হচ্ছে তখন কি হচ্ছে, সর্প, আর যখন তদ্ভবত হচ্ছে তার মানে সাত। আচ্ছা, এবার আমরা এই পাশে যদি একটা লিখি যে আজ, আজ শব্দটি সংস্কৃত শব্দ, আমরা তো সবাই কনফিউজ হয়ে যাব। তো এই আজ শব্দটি কিন্তু তদ্ভব শব্দ, যে আজ আমাদের ছুটি এটা আমরা ব্যবহার করি, আজ আমাদের অনেক ব্যবহার হয়, তো এটার সংস্কৃত শব্দটি সেটা আমরা হয়তো কেউ বলতে পারবো না সহজেই যদি জানা না থাকে। তো আজ শব্দটির সংস্কৃতের আগে আমরা প্রাকৃতিক জেনে নেবো, কারণ এর মাধ্যমেই তো যে সংস্কৃত থেকে তদ্ভব এসেছে, তার মানে আমরা তো যে ফার্স্ট থেকে লাস্টে চলে যাব না, সেকেন্ড নো তো ব্যবহার করতে হবে, মাধ্যমটা ব্যবহার করতে হবে, তাই না? তো আজের প্রাকৃত হচ্ছে অজ, আর এর সংস্কৃত হচ্ছে অব্দ। তার মানে এই অব্দ শব্দটির তদ্ভব শব্দ কিন্তু আজকে আজ বোঝায়। তারপরে দেখো কর্ণ,
কর্ণ শব্দটি সংস্কৃত এর তোমার প্রাকৃত হচ্ছে কর্ণ, আর হচ্ছে তদ্ভবতে হচ্ছে কান। তারপরে যদি জানি যে বধু শব্দটি এর প্রাকৃত হচ্ছে বহু, আর তদ্ভবতে হচ্ছে বউ। এরপরে যদি আরো কয়েকটা আমরা শব্দ জানি, যেমন পদ, এটা হচ্ছে যেমন পাতা হচ্ছে প্রাকৃততে, আর তদ্ভবতে হচ্ছে পা। তারপরে যদি আর একটা লিখি যে মৃত্তিকা, এটা হচ্ছে আমার সংস্কৃত শব্দ, এটা হচ্ছে যখন প্রাকৃত হচ্ছে তখন মাটি, মাটিরি আ, এটা যখন তদ্ভূত হচ্ছে তখন কিন্তু মাটি হচ্ছে। তার মানে আমাদের তদ্ভব শব্দ সম্পর্কে জানা যদি হয়, তার মানে আমরা সংস্কৃত শব্দ সম্পর্কেও জানতে পারছি। তার মানে তৎসম শব্দ যদি আমাদের কঠিন লাগে, সেক্ষেত্রে তদ্ভব শব্দ যদি জেনে নিই, তাহলে আমাদের তৎসম শব্দ সম্পর্কে না জানলেও চলবে।